আমি রয়েছি সায়েন্স ল্যাবের এখানে। এখানেও কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান করে স্লোগান দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে সায়েন্স ল্যাবের যে মোড়টি রয়েছে সেই মোড় ঘিরে কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন। তারা কিন্তু যে দাবিগুলো করছেন, যেই নয় দফা দাবি করে আসছে বিভিন্ন দিন যাবৎ, সেই দাবিগুলো তুলে কিন্তু তার স্লোগান দিচ্ছেন। তাদের মূল দাবি জায়গা কিন্তু এখন যেই আন্দোলন ঘিরে যেই শিক্ষার্থীরা মারা গেছে, সেই সাথে যেই প্রাণহানির ঘটনা ঘটেছে সেটা সুষ্ঠু তদন্ত করে এর বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আসলে বিচার তারা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা কিন্তু ছাত্ররা দিচ্ছেন। তারা বলছেন যে তারা যেই যৌক্তিক দাবি করছিলেন যেটা সরকার ইতিমধ্যে মেনে নিয়েছে, কিন্তু এই অনেক কাঠঘর পড়িয়ে যখন এই দাবি মানা হলো, এর পেছনে যখন এতগুলো প্রাণ ঝরে গেল, সেই প্রাণের দায়ভার কারা নিবে এবং তাদের যেই মৃত্যু হয়েছে সেটা সুষ্ঠু তদন্ত করে অবশ্যই কিন্তু এই বিচার করতে হবে। তা না হলে তারা কিন্তু রাজপথ ছাড়বে না। সেই সাথে সাথে এই 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 যে যেই হত্যাকাণ্ড, যেই যে যেই প্রাণহানি, সে তার সাথে যারা জড়িত, যাদের সচেতনতার অভাব ছিল বা যাদের দায়িত্ববোধের জায়গা থেকে যারা ঠিকমতো সেটা মিসগাইড করা হয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে সরকারের পর্যায় থেকে, নির্বাহী পর্যায় থেকে অবশ্যই তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে সাথে যারা রাজপথে এই যে কোমলমতি শিক্ষার্থী যারা নেমেছিলেন, তাদেরকে যারা নির্যাতন দমনপীড়ন করতে চেয়েছে, ধরে নিয়ে গিয়েছে, যেই এই প্রতিবাদেও কিন্তু তারা আজকে স্লোগান দিচ্ছেন। তারা এই যে দেখছেন বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু এই সায়েন্স ল্যাবের মোড়ে তারা অবস্থান করছেন। আমরা দেখছি যে এখানে পুরোটা সায়েন্স ল্যাব এলাকা জুড়েই কিন্তু শিক্ষার্থীরা এখানে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা এখানে থাকবেন যতক্ষণ পর্যন্ত না, তারা বলছেন যে এই এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না এই তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হচ্ছে। মূল বিষয় হচ্ছে যে কোটা সংস্কারের যে বিষয় সেটা তো মেনে নেওয়া হয়েছে, কিন্তু এটা আদায় করার ক্ষেত্রে যে রক্তক্ষরণ হয়েছে, সেই রক্তক্ষরণের পেছনে যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে অবশ্যই তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এই মূল দাবির জায়গাটা হচ্ছে শিক্ষার্থীদের এই। এছাড়াও তার নানান দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে রয়েছেন। তো সব মিলে এই ছিল সায়েন্স ল্যাব থেকে এই মুহূর্তে।